বন্ধুগণ, সকাল সকাল আবার তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি। দেখো আমার সংসারের কি অবস্থা, খাটটার কি অবস্থা দেখেছো? বাচ্চা থাকলে তো এরকমই হয় আমি জানি। তো আমার মেয়ে কি করেছে দেখো, গোটা খাটে বই টই ছিটিয়ে আছে। তো আমাকেই তো গোছাতে হবে, আমি ছাড়া তো কেউ নেই, আমার মেয়েও পারবে না। তো বই টইগুলো ঠিক করে ব্যাগের মধ্যে ভরে দিচ্ছি। ওর তো এক্সাম চলছে, তার জন্য ও বাবু বাড়িতেই আছে, তোমাদেরকে দেখাবো ওকে। আর তার আগে আমি বিছানাটা একটু পরিষ্কার করে নিচ্ছি, যেখানকার জিনিস সেখানে রাখছি। আমার মেয়ের অবস্থা দেখো, যেখানে সেখানে সব কিছু ছিটিয়ে রাখছে, বই গোটা খাটে রেখে দিয়েছে। আমার তো মাথা দেখে মাথা গরম হয়ে যায়, কী করবো, কিছু করার নেই, তো করতেই হবে, তার তাই। তো তাই একটু গুছিয়ে টুছিয়ে রাখছি বই টইগুলো, আর ওকে আমি বকেছি খুবই। তুই কী অবস্থা করেছিস, নিজের বই নিজে গুছাতে পারিস না? তা কী বলবো, বাচ্চা মানুষ, ঠিক আছে তো গুছিয়ে দিচ্ছি। তা তোমাদের সাথে শেয়ার করছি, দেখো খাটটা গোছাচ্ছি, ভাবছি বিছানা চাদরটা পাল্টাবো না, আর ভাল লাগছে না, পাল্টাবো না, থাক এরকমই থাক, পরে নেক্সট টাইম পাল্টে দেবো। তো আমার ম্যাজিকের মতো বিছানাটা গুছিয়ে দিয়েছি, দেখো কেমন লাগছে। তো ঘরের মধ্যে চলে আসলাম, মেয়ে দেখছো পড়ার অবস্থা, দেখো পায়ের ওপর পালিশের ওপর পা তুলে দিয়েছে, কত পড়া করছে, আমি না বসলে পড়তেই বসে না। আমি একটু ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি, ঘরের ভিতরে যা অবস্থা। তো দেখো তোমরা ভিডিওটা, তো তোমাদের ভালো লাগবে। আজ এক্সাইট ভিডিও, এক্সাইট খুবই আমি ভিডিও করব, ভালো লাগছে। বেশ ঘরটা ঝাড় দিচ্ছি, বাইরে চলে এসেছি, তো ঝাড়টা দিয়ে নিই। তা দেখতে থেকো আর এনজয় করতে থেকো। তো ছাদ দিয়ে নিচ্ছি, তো আকাশের অবস্থাটা ভালো নেই, তাই ছাদে চলে আসলাম তোমাদেরকে দেখাতে। দেখো কত মেঘলা আকাশ, চারিদিকে কালোই ভর্তি, পুরো অন্ধকার, মেঘলা মেঘলা, আর ঝিঝিরি বৃষ্টি পড়ছে। তো তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। বাইশ কত বৃষ্টি পড়ছে দেখো, বৃষ্টি পড়া দেখে আমার একটু ভিজতে ইচ্ছে করছে, আমার স্নান টান কিচ্ছু হয়নি, তোমরা বুঝতে পারছো বৃষ্টি পড়ছে। ভাবলাম একটু বৃষ্টিতে ভিজি, অনেক দিনই বৃষ্টি হয়নি, আজ বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে, খুবই জোরে জোরে বৃষ্টি হচ্ছে, এখনও হচ্ছে বৃষ্টি, তোমরা কি বুঝতে পারছো না? তোমরা ভাবছো যে না ঋতিকা মিথ্যা কথা বলছে, এরকম কত বৃষ্টি হচ্ছে, গাছগুলো দেখো খুব ভালো লাগছে। বৃষ্টির জল খুব সুন্দর লাগছে, পুরো সবুজ, আর গাছগুলো দেখো এতটা সুন্দর না, ওরাও আজকে খুব খুশি, খুবই খুশি। আজ অনেকদিন পর বৃষ্টি হচ্ছে, তো শান্তিতে ঘুমাবো, অনেক মানে মাঝে মাঝে হচ্ছে, তো সারাদিনই বৃষ্টি হচ্ছিলো, বুঝলে তো, তোমাদের সাথে শেয়ার করছি আমার ছোট্ট ছোট্ট গাছগুলো ছাদের ওপরে। আমার এই গাছটা খুব প্রিয়, বৃষ্টি পড়া দেখে আমার খুবই ভীষণ ভিজতে ইচ্ছা করছে। তো একটুখানি ভিজেই নিলাম, বেশ ভালো লাগছে। বৃষ্টিতে কার কার ভিজতে ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর একটু জোরে বৃষ্টি হলে আরও ভালো হতো, কিন্তু অনেকটা ভিজে গেছি, ভিজলাম অনেক অনেক অনেক। এবার স্নান টান করি গা, তোমার দাদাকে কাজে বেরিয়ে যাবে, ওকে একটু খাবার টাবার দেবো, আজ কী কী করি না করি সবই দেখাবো, ছোট্ট ছোট্ট কিছু কিছু কাজ দেখাবো, বেশ একটু চলো। মেয়ের তো এক্সাম শুরু হয়ে গেছে, মেয়ে পড়া করছে, চলো খুব ভালো লাগছে। তো এক বস্তা মুড়ি, তোমরা তো ভাবছো বৃষ্টির দিনে এত মুড়ি কী হবে, তা না, আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো এই লোকটা, তো আমরা মুড়ি নিই, তো আমাদের বাড়ি একবার করে হাত দিয়ে যায়, তো আমাদের তো মুড়িটাও ফুড়ে গেছে, তাই এই ওনার সাথে মুড়ি কিনছি, তো তোমাদের সাথে সেটা একটু শেয়ার করছি। এই মুড়িগুলো দেখো বেশ ভালো লাগছে, তাই না? আর আমরা মুড়ি নেব, তাই মুড়িটা ওজন করছে, আমি তার ফাঁকে ফাঁকে একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম। বৃষ্টির মধ্যে উনিও ভিজে গিয়েছেন, আর আমি মুড়ি নিয়ে চলে আসছি, উনি বস্তা টস্তা গুটি চলে যাচ্ছে। আবার লেবু, কে এই সময় বাতাবি লেবু খেতে ভালোবাসে, আমরা খুব ভালোবাসি, তাই লেবুটা কেটে নুন আর চিনি দিয়ে মাখিয়ে রাখা হয়েছে। হ্যালো গাইস, আমি ঋতিকা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতিকা গিনি ব্লগে সকলকে স্বাগতম। আজ ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা শুধু একটু দেখতে থেকো,
ঠিক আছে চলো আমার সাথে কি করি। তো দেখছো তো, এটা তোমাদেরকে দেখাচ্ছি চিড়িগুলো, দেখো কত পাতলা। এটা আমার সকালের ব্রেকফাস্ট, এটাই খাবো, দই চিড়ি আর গুড়। কার কার ভালো লাগে খেতে তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। চিড়িগুলো খুবই পাতলা, সেটাই তোমাদেরকে দেখালাম। তো খাচ্ছি, খেয়ে খুব টেস্ট, খুবই টেস্টি তোমাদের অবশ্যই ভালো লাগে। আর দেখছো তো কড়াইয়ে মুগের ডাল ভাজছি, তোমরা তো ভাবছো কী করবে, আরে বৃষ্টির দিনে মুগের ডাল ভাজবো না, তো কী করবো সেটা দেখতে থাকো ভিডিওর মধ্যে, তাহলেই বুঝতে পারবে। আর বেগুনগুলো দেখো না, বাবা বাড়ির থেকে নিয়ে এসে খুবই ছোট্ট ছোট্ট বেগুনটায় কাটা আছে, বুঝতে পারছো বাইরে বৃষ্টি হচ্ছে। আর কিছু রান্না করছি, খিচুড়ি বসিয়েছি, ফার্স্টে তো দেখালাম বড় হবে আর কী কী হবে, রান্না করে নিই পরে দেখাচ্ছি, ঠিক আছে। আমার খিচুড়ি টকবক টকবক করে ফুটছে, কালারটা কেমন হয়েছে, সাথে বড় ভাজা, আগে জমিয়ে যাবে দিনটা। বৃষ্টির দিনে খিচুড়ি কান্না খেতে ভালো লাগে। আমি খিচুড়িটা নাচ্ছি, প্রায় হয়ে এসেছে, আর বড় ভাজা আর তার সাথে আর কী কী আছে সেটাও তোমাকে পরে মেনুতে দেখাচ্ছি। খিচুড়ি হয়ে গেছে, একটু গরম মশলা ছিটিয়ে দিলাম, আর ঘিটা তোমাদেরকে দেখানো হয়নি, গরম মশলা দিলে খিচুড়িটা খুব সুন্দর হয়। আমরা মুগের ডাল দিয়ে আমি বানিয়েছি, আর সাথে ডিম ভাজা, ডিমের কোচ, খিচুড়ি ডিম ভাজা বড় ভাজা তো থাকলে আর জমে যাবে দিনটা, তার সাথে একটু চাটনি। খিচুড়ি রান্না করে নিজেই খেয়ে সবাইকে খেতে দিয়েছি, আবার আমি নিজে খাচ্ছি, খেয়ে নিজে নিজে খেয়ে তোমাদের সাথে শেয়ার করছি, বাবা মায়ের খাচ্ছে ওইদিকে। এই দেখো তোমার দাদাভাই তো দেরিতে আসে, জানো কাজে ব্যস্ত, তো তোমার দাদাভাইয়ের জন্য খাবার। আজ ভিডিওটা এই পর্যন্ত, টাটা বাই বাই।